দেশে এশিয়ান টিভি সাংবাদিকদের সংখ্যা কত? আপনার আশেপাশে পাড়া মহল্লা অলিগলিতে মিলবে এশিয়ান টিভির প্রতিনিধি। এইসব ভুয়া সাংবাদিক টাকার বিনিময়ে প্রেস কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কাণ্ডে জড়াচ্ছে। দামি গাড়ি, ক্যামেরা, মাইক্রোফোন নিয়ে ক্রাইম অনুসন্ধানের নামে দেশ জুড়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং করে আসছে। তাদের সব অপরাধে সরাসরি সহযোগিতা করছে এশিয়ান কর্তৃপক্ষ, বিনিময়ে তাদের পকেটেও যাচ্ছে ধান্দাবাজির টাকা। বিস্তারিত করাপশনের মিডিয়ার অনুসন্ধানে দেখলে মনে হবে বিশেষ কোনো গোয়েন্দা বাহিনীর সদস্য, বুকে বড় করে লেখা প্রেস, শরীরে জড়ানো প্রোটেকশন ভেস্ট, ব্যাপার স্যাপারই আলাদা। কারো সামনে এভাবে ক্যামেরা বুম নিয়ে গেলে যে কেউ ভয় পাবে, হাতের মাইক্রোফোন এবং প্রেস লেখা দেখে যে কেউ ভাববে এরা বিরাট মাপের সাংবাদিক, কোনো যুদ্ধের নিউজ কাভারে যাচ্ছে। অথচ এদের কেউই সাংবাদিক নয়, সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে নানা রকম অপরাধ কাণ্ড করে আসছে এদের মতো এশিয়ান টিভির অসংখ্য ভুয়া সাংবাদিক। অসংখ্য বলছি কারণ এশিয়ান টিভিতে কতজন সাংবাদিক কাজ করেন তার সঠিক হিসাব অফিসও জানে না, টাকা দিলেই এশিয়ানের মাইক্রোফোন বুম আইডি কার্ড মেলে। ভিডিওতে দেখছেন মুখ ঢেকে মাস্ক পরে দলবল নিয়ে ভূমিদস্যুতার অভিযোগে অনুসন্ধানে নেমেছে এশিয়ান টিভির কথিত সাংবাদিকরা। ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে, বসুন্ধরা গ্রুপের লোক দাবি করছে তারা, যদিও বসুন্ধরা গ্রুপ জানিয়েছে এদের সাথে তাদের কোন যোগাযোগ নেই। আপনি কি রিপোর্টার? উনিও রিপোর্টার না, আমি তো ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান কি সমস্যা? কি আপনার তো ইয়ার তো বেশি দাঁড় করছে, বেশি মানে ইয়া দেয় ধরছেন। সমস্যাটা কি এটা বলে? ওনারা ছাড়া তো কথা বলতে সেটা বলে। দাঁড়ান এক মিনিট, আপনি কারা পাঠাইছে, কে পাঠাইছে আপনারা? আমি হারুন রশিদ। আপনি কি কেন জানাচ্ছেন, কেন আসছেন? আমি কি হুমকি দিব? তুমি কে? ভিডিওতে যিনি রিপোর্টার হিসেবে কথা বলছেন তার নাম আজমির হোসেন। উচ্চস্বরে যিনি ভিকটিমকে ভয়ভীতি দেখাচ্ছেন তিনিও রিপোর্টার নন। পরিচয় দেন ক্যামেরাম্যান, নাম সাব্বির আহমেদ। ফেসবুক ঘেটে দেখা যায় তিনি একাধারে সাংবাদিক এবং স্টুডেন্ট। আপনি ভূমিদস্যু যে অপবাদটা দিলেন, আপনি বাড়িতে আইসা আপনি করতেছেন, এদের আসলে উদ্দেশ্য কি? আসলেই কি ভূমিদস্যুতার খোঁজে গেছে? এশিয়ান টিভি কি আসলেই তাদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছে? এই ভিডিওটি এশিয়ান টিভিতে পাঠানো হলে তারা জানিয়েছে এশিয়ান অনুসন্ধান নামে একটি ক্রাইম প্রোগ্রামের জন্য সারা দেশে এশিয়ান টিভির প্রেস কার্ড বিক্রি করা হয়েছে। ভিডিওতে যাদেরকে দেখছেন তাদের কোনো বেতন নেই, এশিয়ান অনুসন্ধানের নামে ক্রাইম অনুষ্ঠানের জন্য এরা কাজ করে। প্রতি এপিসোড টিভিতে প্রচারের জন্য এসব এজেন্টদের কাছ থেকে নেওয়া হয় 2 লাখ করে টাকা। অর্থাৎ এসব কথিত সাংবাদিকরা যে নিউজ করে সেটা প্রচারের জন্য তারাই আবার এশিয়ান টিভিকে টাকা দেয়। প্রেস কার্ড বিক্রি করে এমন টেলিভিশনগুলোর তালিকার শীর্ষে রয়েছে এশিয়ান টিভি। 20,000 থেকে 2 লাখ টাকা খরচ করলে আপনিও হয়ে যেতে পারবেন এশিয়ান টিভির বিরাট সাংবাদিক। এশিয়ান অনুসন্ধানের নামেও অভিযোগের পাহাড়। মাস চারেক আগে সিলেটে এশিয়ান অনুসন্ধানের গাড়ি সহ একটি শুল্ক স্টেশনে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনি খায় ভুয়া সাংবাদিকরা। মার খেয়ে এশিয়ানের সেই ভুয়া সাংবাদিকরা পরে 5 লাখ টাকা জরিমানাও নেয়। সারা দেশের জেলা, উপজেলা, পাড়া, মহল্লা পর্যায়েও প্রতিনিধি নিয়োগ দিয়েছে এশিয়ান। কোনো বেতন দেওয়া হয় না, জনগণের গলায় মাইক্রোফোন, ক্যামেরা ঠেকিয়ে এরা চাঁদাবাজি করে আসছে। করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে এশিয়ান অনুসন্ধানের নামে সারা দেশে অসংখ্য ভুয়া সাংবাদিক জন্ম দেওয়ার নেপথ্যে আছেন এশিয়ান অনুসন্ধানের প্রধান নজরুল। এই নজরুল নিজেও সাংবাদিক নন, ক্রাইম অনুষ্ঠান প্রচারের জন্য এই নজরুলের হাতে এপিসোড প্রতি দেওয়া হয় 2 লাখ টাকা। ভুয়া সাংবাদিক বানিয়ে আর ক্রাইম অনুষ্ঠান দিয়ে নজরুল কামিয়েছেন অনেক, বাড়ি, গাড়ি, জমি সবই হয়েছে তার এশিয়ান টিভিতে যোগদানের পরে।
লেগুনা ড্রাইভার, এলাকার নাপিত, বাসের হেল্পার, এমনকি মাদক ব্যবসায়ীদেরকেও টাকার বিনিময়ে বানিয়ে দেওয়া হচ্ছে এশিয়ান টিভির সাংবাদিক। এই যেমন দুলাল, গাজীপুরের শ্রীপুরে সবাই এই দুলালকে নাপিত দুলাল নামেই চেনে। হঠাৎ করে চুল কাটা ছেড়ে সাংবাদিক বনে গেছে দুলাল, যা দেখে বিস্মিত এলাকার লোকজন। এশিয়ান টিভি জানিয়েছে, গত দুই মাস ধরে তাদের সবচেয়ে বড় ধান্দাবাজির প্রজেক্ট এশিয়ান অনুসন্ধান বন্ধ রয়েছে। প্রেস কার্ড বাণিজ্য কমিয়ে দেওয়া হয়েছে। যে সকল সাংবাদিক এশিয়ান টিভির নাম ভাঙিয়ে সাংবাদিকতা করছে, তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। টাকার বিনিময়ে সাংবাদিক হওয়া এসব বাটপাররা খবর সংগ্রহের নামে আপনার কাছে গেলে আশেপাশের মানুষজন ডাকুন, কারণ খোদ এশিয়ান টিভি জানিয়েছে তাদের প্রতিষ্ঠানের নামে যেসব সাংবাদিক বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করে আসছে, তাদের প্রায় সবাই ভুয়া। এশিয়ান টিভির ভুয়া সাংবাদিকদেরকে প্রতিহত করুন, খবর সংগ্রহের নামে হয়রানি করতে গেলে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিন। জাওয়াদ নির্ঝর, করাপশন ইন মিডিয়া।